আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি মুসারা জেবিন। আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। যারা এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই করে ফেলবেন। অনেকেই কিন্তু জিজ্ঞাসা করছিলেন যে গোল্ডের দাম কমেছে কি না। সো হ্যাঁ, গোল্ডের দাম কিন্তু কমেছে, কিন্তু একবারে যে খুব বেশি একটা কমেছে তা হয়নি। এখন কেবল হচ্ছে একটু কমেছে। আমার আমার পার্সোনাল ওপিনিয়ন থেকে বলছি, আপনারা গোল্ডের কেউ যদি কিছু বিক্রি করতে চান চট করে বিক্রি করে ফেলান, কারণ গোল্ডের দাম আরও কিন্তু কমার সম্ভাবনা আছে। তো যাই হোক, তো এখন জানা যাক যে কেমন কমেছে। সো 22 ক্যারেটের প্রতি গ্রাম হচ্ছে 5175 টাকা, 21 ক্যারেটের প্রতি গ্রাম 4975 টাকা, আর 18 ক্যারেটের প্রতি গ্রাম হচ্ছে 4545 টাকা। আর ভরিতে হচ্ছে 22 ক্যারেটের ভরি হচ্ছে 60361টাকা, 21 ক্যারেটের দাম হচ্ছে 58,028 টাকা, আর 18 ক্যারেটের দাম হচ্ছে 53,012 টাকা, আর সনাতন গোল্ড যেগুলো সেগুলো হচ্ছে 40,240 টাকা। তো অবশ্যই আপনাদের পছন্দের জিনিসটি কিনবেন। আর যারা হচ্ছে গোল্ডটা বিক্রি করতে চান অবশ্যই বিক্রিটা করে ফেলবেন, কারণ গোল্ডের দাম যেহেতু কমে যাবে, সো তার আগে আপনারা যদি গোল্ডটা কিনে রাখেন তাহলে কিন্তু আপনাদের জন্য বেটার হবে। আর যারা অবশ্যই মানে সাবস্ক্রাইব করে রাখবেন, এখানে আপনাদের প্রতিদিনের সব কিছু আপডেট আমি দিয়ে দিব। এখন হয়তো কিছু পার্সোনাল ব্লগও শেয়ার করব, যেহেতু করোনা ভাইরাস চলছে, সো আপনাদের সাথে হচ্ছে পার্সোনাল ব্লগ শেয়ার করব। আমার জেবিনস ব্লগে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর নেক্সট কি দেখতে চান অবশ্যই আপনারা আমাকে জানাবেন। আর গোল্ডের দাম কিন্তু এরকম করে আরও কমার চান্স আছে, তো আপনারা কিন্তু আমার চ্যানেলে লক্ষ্য করে রাখবেন। আর যেহেতু হচ্ছে করোনা ভাইরাস চলছে, চেষ্টা করবেন বাসার ভেতর বেশি থাকার। আসলে মধ্যবিত্ত আয়ের মানুষদের তো বেশি বাসায় থাকা যায় না। সো যাই হোক, এখন যার যে কাজটা আছে করে নিন, কারণ আস্তে আস্তে অবস্থা আরও খারাপ হতে পারে, গোল্ডের দাম কিন্তু কমে যাবে। সো বিক্রি করার থাকলে এখন চট করে বিক্রি করে ফেলতে পারেন, কারণ গোল্ডের দাম কিন্তু কমতে পারে। আবার যদি ভাইরাসটা ধরেন করোনা ভাইরাসটা যদি শেষ হয়ে যায় তাহলে গোল্ডের দাম কিন্তু বাড়তেও পারে। সো অবশ্যই আমার সাথে থাকুন এবং সাবস্ক্রাইব না করে থাকলে করে ফেলবেন, বেল বাটনে ক্লিক করতে ভুলবেন না। আর অবশ্যই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন, চতুর্দিকে শেয়ার করে ছাড়িয়ে দিন, আমরা আরও বড় সদস্য হতে চাই। ধন্যবাদ।